নমস্কার, আপনার নাম? আমার নাম বাবু বাসাক। কারণ এখানে প্রচুর বোকার, টোটোর থেকে শুরু করে সবকিছুই বোকার। যেদিন আসবেন আমাকে কল করবেন, কি ট্রেনে উঠে রানাঘাটের আগে আমাকে কল করে দিবেন, স্টেশনে আমি লোক পাঠিয়ে দিব, তার সাথে চলে আসবেন। আমাদের এখানে তাঁত, হ্যান্ডলুম, জামদানি, মটকা, মসলিন, ঘিচা, লিলেন, তসর, তাঁতে যা তৈরি হয় সব রকম ভ্যারাইটি আমার কাছে পাওয়া যায়। পুজো তো প্রায় চলেই আসলো। হ্যাঁ, পুজো চলে আসলো, আমাদের কালেকশনও সারা বছরই তৈরি হয়, আর আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার, নিজেরা তৈরি করি, নিজেরাই বিক্রি করি, আমাদের এইভাবেই চলছে। পুজোর স্পেশাল বলতে আমাদের সারা বছর একই রকম আইটেম, কিন্তু পুজো উপলক্ষে একটু নতুনত্ব, একটু হাই রেঞ্জের কাপড় হয় আর কি। এইভাবেই সব সারা বছর তৈরি হচ্ছে। এই যে আমি যে দেখাচ্ছি, এটা হচ্ছে তাঁতের উপরে, তাঁত অল বডি এরকম বুটি আছে, আঁচলটা আলাদা আছে, পার ফিতে পায়ের একদম পাকা ঘরের ফিতে, আর আমাদের প্রত্যেকটা ডিজাইনেরই মনে করেন মিনিমাম 10টা করে কালার হবে, মিনিমাম 10টা কালার, 10টার নিচে কোনো কালার নেই। এবার আমাদের কাছে নিতে আসলে পারে আপনি হোলসেল রেটে পাবেন, যেরকম শাড়ি কোয়ালিটি হবে, রং গ্যারান্টি, সব কিছু গ্যারান্টি এর মধ্যে, কারণ আমরা নিজেরা রং করি, সুতো নিজেরা সব তাঁতি দিয়ে তৈরি করাই, নিজেরা বিক্রি করি, কোয়ালিটি গ্যারান্টি, একদম ফুল গ্যারান্টি, 100/100 কটন, এগুলি সব কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস হবে না, তাঁতের মধ্যে তাঁত আর জামদানিতে ব্লাউজ পিস নেই, বিপি থাকবে না। হ্যাঁ, বিপি থাকবে না, আর জামদানিও ব্লাউজ পিস সমেত, জামদানিও কিছু কিছু জামদানি এখন তৈরি করছি ব্লাউজ পিস সমেত, সেগুলিও হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, কালার ভ্যারাইটি প্রত্যেকটারই আছে, আর প্রত্যেকটা আইটেমেরই আপনি তাঁতের মধ্যে মিনিমাম 150 ডিজাইন পাবেন আমার কাছে, মিনিমাম 150 হ্যান্ডলুম ভ্যারাইটি ডিজাইন, আর প্রত্যেকটা ডিজাইনেরই মিনিমাম 10টা করে কালার হবে, মানে কমপক্ষে 10টা কালার হবে, উপরে 25টা 30টা 40টা কালারও হয়ে যাবে। এইভাবেই আপনি নেবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে সব জামদানি, দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন, অল বডিতে একই রকম কাজ, এটা সফটের মধ্যে আছে, হার্ডের মধ্যেও আছে, প্রচুর ডিজাইন, জামদানিরও প্রচুর ডিজাইন আছে, প্রচুর ডিজাইন। এই যে এটা হচ্ছে সফটের মধ্যে দেখুন, ডিজাইনগুলো সব নতুনত্ব, আমাদের কিন্তু হাটে বাজারের ডিজাইন নেই, আমরা নিজেরা ডিজাইন করি, নিজেরা ম্যানুফ্যাকচারার, নিজেরা বিক্রি করি, আর আমাদের পাইকারি বিক্রি মেন আমরা বড় বড় দোকানে সব পাইকারি যারা হোলসেল বিক্রি করে তাদের কাছে আমরা বিক্রি করি। আমাদের মিনিমাম পারচেস এখন 10,000 টাকা, 10,000 টাকা ভিডিও কলে নিলে 10,000 টাকা, আর যদি মনে করে না আমি এখানে এসে শপে এসে দেখে নেব, তাহলে সে যা খুশি নিতে পারে, পছন্দ না হলে সে নাও নিতে পারে, তার জন্য কোনো প্রবলেম নেই আমাদের। হ্যাঁ, ভিজিট করে কোয়ালিটিটা দেখুন, সবার সাথে তুলনা করবেন না, যাতে আমরা মানে আমাদের শাড়িটা কোয়ালিটি রাখতে পারি সেটাই আমরা চিন্তা করি, সব কিছুরই কোয়ালিটির উপরেই দামের নির্ভর করে। আর আমি ভিডিওতে কিন্তু দাম বলি না, আর দাম বললে আমার থেকে যারা নিয়ে বিক্রি করবে তারা বিক্রি করতে পারবে না, কারণ ভিডিওটা সে একা দেখবে না। আপনাদের কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে WhatsApp, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন, দাম আমি বলে দেব, তার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখুন এটা হচ্ছে কটন জামদানি, পিওর কটনের উপরে, অল বডি একই রকম, কটনের উপরে, কটনের উপরে জামদানি এগুলি। এটা হচ্ছে হ্যান্ড ফেব্রিক, দেখুন উঠে গেলে এক বছরের গ্যারান্টি, এক বছর ধোবে, 5 বার ধোয়ার পরে যদি উঠে যায় আমি তাকে নতুন শাড়ি দিয়ে দিব, এত বড় গ্যারান্টি, শুধু গরম জল ইউজ করবে না তাহলেই হবে। এর মধ্যে প্রচুর ডিজাইন আছে, ডিজাইনে একটা নয়, অন্তত নাই নাই করে 10খানা ডিজাইন হবে এর মধ্যে। আর যদি একজনে মনে করে যে আমি ডিজাইন দেবো, সেই ডিজাইন আমাকে তৈরি করে দেন, কিন্তু সেটা কোয়ান্টিটি বেশিতে নিতে হবে, কোয়ান্টিটি বেশি হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গেল 50টা নেবে, সে আমি সে ডিজাইন দেবে, আমি তৈরি করে দেবো, হ্যাঁ কল করে নেবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে টিস্যু, টিস্যু হ্যান্ডলুম,
এবার ধরেন একটুখানি ভিডিওতে তো সব শাড়ি দেখানো সম্ভব না, সব শাড়ি দেখাতে গেলে অন্তত 48 ঘন্টার ভিডিও লাগবে। আপনি যে রকম খুশি নিতে পারবেন তার জন্য কোনো প্রবলেম নেই আপনার। আর আপনি যদি পছন্দ না হয় আপনার নিতে হবে না এক পিসও, সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে হ্যান্ডলুম ইক্কত, প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আমাদের কাছে মিনিমাম 10টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই, সে যত দামে শাড়িই হোক, প্রত্যেকটা ডিজাইনের 10টা করে কালার মিনিমাম হবে। এটা হচ্ছে টিস্যু হ্যান্ডলুম, টিস্যু করা আছে দেখুন। আর আপনাদের এই চ্যানেলে আমার তো অনেক ভিডিও আছে, যারা নতুন দেখবেন আর যারা পুরনো আছেন তারা তো বুঝতেই পারবেন যে কী রকম শাড়ি, কী রকম কোয়ালিটি সব বুঝতেই পারবেন। ভিডিওতে তো আর সব কিছু বোঝা সম্ভব নয়। এবার আপনারা যদি এসে একবার ভিজিট করেন, দেখে যান, তাহলে আপনাদের সবচেয়ে বেটার। আচ্ছা যারা আসতে পারছে না তারা কিভাবে, তারা ভিডিও কলের মাধ্যমে নেবে? ভিডিও কলে কি কোনো টাইমিং রয়েছে? না, ভিডিও কলে টাইমিং নাই, আপনি ফোন করবে আমি বলে দেবো। এবার ধরেন ঘরে যদি কাস্টমার থাকে তাহলে তো সম্ভব না, এবার সে কাস্টমারকে বিদায় করে যখন ফাঁকা হব তখন আমি তাকে বলে দেবো যে এই টাইমে আমাকে একটু কল করুন, তাকে কল করে তারপরেই আমি ভিডিও কল করব। দেখুন এগুলি হচ্ছে হ্যান্ডলুম, এই যে ছোট ছোট বুটি দেওয়া আছে ভেতরে, আর একদিকে বড় পার একদিকে ছোট পার, আসলটা কন্ট্রাস্ট, আর আসলের কালারের হবে ব্লাউজ পিস। শুধু একটাই রিকোয়েস্ট আমাদের, যে মলিশারি সেন্টারে ফুলিয়াতে আসতে গেলে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন, এইটাই রিকোয়েস্ট। কারণ এইখানে অবশ্যই কল করে আসবেন, কারণ এইখানে বোকারে 6 লাভ হয়ে গেছে, যার জন্য যাতে আপনি ঠকে না যান, এখানে এসে মিসগাইড না হন আর আপনি ঠকে না যান, কিনে এখান থেকে 2 পয়সা কমের জন্য আপনি আসবেন, এসে আপনি ঠকে চলে যাবেন, তারপরে বলবেন যে না ফুলিয়া শাড়ির ভালো না, কোয়ালিটি দাম বেশি, সেটা কখনো হয় না। এর জন্য আমরা বারবার বলে ফোন করে যাবেন, আপনি দেখবেন অনেকটা জিতে গেছেন। কারণ টোটোওয়ালারা পার পিছে ধরেন 40-50 টাকা নেয়, আর এই টাকাটা আপনার কাছ থেকে নিয়েই দিতে হবে, কারণ যার জন্য আপনি যদি ইচ্ছা মতো টোটো করে চলে আসেন আমি কিন্তু আপনার কাছে বেচবো না, এটাই আমাদের নিয়ম। কারণ আপনাকে আমি ঠকাতেও পারবো না, আপনার কাছে বেচবই না আমি, 50-100 পিস না বেচলে আমার কি হবে, কিছু হবে না। অতএব আপনি বুঝতে পারবেন যে ভদ্রলোক বেচলো না কিসের জন্য আমার কাছে, আপনিও নিজেও বুঝতে পারবেন। দেখুন এগুলি হচ্ছে হ্যান্ডলুম, প্রত্যেকটারই কিন্তু কালার হবে, প্রত্যেকটারই এগুলি কিন্তু পুরো মিনে করা পার, একদম নিউ ডিজাইন, হ্যাঁ বুটিও কিন্তু মিনে করা। আর আমাদের ডিজাইন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন তৈরি হচ্ছে, প্রত্যেক সময় আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন ডিজাইন আসছে, হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই, আপনি এই ডিজাইনটা একটু হয়তো পুরনো হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, ভালো লাগছে না, ওই ডিজাইন আমরা চেঞ্জ করে দিচ্ছি, ডিজাইনার রাখছি না। হ্যাঁ, আর তারপরেও এক একজনের পছন্দ এক এক রকম, সেটা এবার দেখা গেল সে ভিজিট করলো আমার এখানে, সে বলল আমার এই ধরনের নয় আমার ওই ধরনের শাড়ির প্রয়োজন, চেষ্টা করব আমরা ওই ধরনের শাড়ি বানানোর জন্য। দেখুন এগুলি হচ্ছে হ্যান্ডলুম স্ল্যাব কটনের উপরে, এটা হচ্ছে স্ল্যাব কটন। আচ্ছা এই সাইডের যে যতগুলো কালার বেরিয়েছে প্রত্যেকটাই কি নিতে হবে না সেট ছাড়াও নিতে হবে? না সেট ছাড়াও নিতে পারবে, তার যে কটা পছন্দ, সে যদি মনে করে যে আমি দুটো পছন্দ দুটোই নেব, যদি পছন্দ না হয় একটাও নেবে না, তার জন্য কোনো প্রবলেম নেই আমাদের কাছে। এখানে আসার পরে কি ভিডিও কলে সে ফ্যাসিলিটি আছে যে আপনার এই 10টা কালার আছে, 20টা কালার আছে, 20টাই নিতে হবে, সেটা সিস্টেম নয়। এবার সবাই তো সব কালার চলে না সবারই। এটা দেখুন এটা হচ্ছে আলাদা স্টাইলের কাপড়, এটা হচ্ছে পারে কাজ করা আছে, বডিটা প্লেন আছে, স্ল্যাব কটন বুনানো আছে, কাপড়টা এত সফট, প্রচুর সফট কাপড়। আমাদের থেকে শুরু হচ্ছে 250 টাকার থেকে শুরু, তাঁতের শাড়ি হ্যান্ডলুম শাড়ি 250 টাকার থেকে শুরু, আপ টু সে অনেক দাম অবধি আছে। আমাদের ধরেন মসলিন জামদানি টামদানি এই সমস্ত আছে, 8,000-10,000 টাকা দামের জামদানিও আছে, বিভিন্ন রেঞ্জের আছে, 250 থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ 250 টাকার থেকে স্টার্ট।
এবার 250 টাকার থেকে শুরু করে আপনার প্রচুর দাম অবধি আছে। দেখুন এই যে তাঁতের শাড়ি, স্ল্যাব কটন বুনানো, এসব শাড়ি মানে কি বলবো, আর এসব শাড়ি পরলে আর দেখলে মানুষ ভাবে যে হ্যান্ডলুম শাড়ি পরে ভালো লাগছে না। আরে ভালোটা লাগবে কোথায়? আপনি যদি কম দামে খোঁজেন পলিস্টারের শাড়ি, সেটা তো আপনার ভালোই লাগবে না। জামদানি, এই যে একটু আগে যেরকম একটা কাস্টমার আসছিল, এই জামদানিটা দেখালো, জামদানিটা কি ওটা ভালো জামদানি? একটা জামদানি কিনে সে পলিস্টারের জামদানি, সুরাটের জামদানি নিয়ে এসছে, কিন্তু আমাদের কাছে তো ওই সব জামদানি আমরা কখনো বেচবো না। আমরা নিজেরা যা তৈরি করি তাই বেচবো, তাছাড়া আদার্স অন্য কোনো কিছু আমরা বেচবো না। এই যে এটাও দেখেন, টিস্যু হ্যান্ডলুম, দেখেছেন ডিজাইনগুলো সব নতুন নতুন ডিজাইন, ইউনিক একদম, সব নতুন ডিজাইন, কোনো পুরনো ডিজাইন নাই আমাদের কাছে। আর আমাদের এই বিজনেস বংশ পরম্পরায় এই বিজনেস আমাদের, আমার বাপ ঠাকুরদার থেকে আমরা দেখেছি, শুনেছি, শিখেছি, আমাদের কেউ হাতে ধরে শেখাতে হয়নি, আমরা দেখে দেখেই শিখেছি। এবারে আমাদের পরের জেনারেশনেও দেখা যাবে এইভাবেই শিখবে, তাদেরও শেখাতে হবে না আমাদের। কিন্তু আমরা এলো বসাক, আমরা তাঁতি, মানে যারা তৈরি করে উইভার্স, দেখেছেন ডিজাইনগুলো, মিনাগুলো, কাপড় সামনে থেকে ভিডিওতে তো আর গ্লেজ দেখা যাবে না, এই বুটিগুলো যেরকম দেখেন রিপ্লে করছে। দেখুন এও হ্যান্ডলুম, আঁচলটা আলাদা, বডিটা আলাদা, এগুলি কিন্তু সবই কিন্তু হাতের কাজ করা, যেগুলি কিন্তু পুরো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা, কিন্তু একটা একটা করে, এই যে পাড়ের কাজ দিয়ে এই যে এই বুটিগুলো আছে সব কিন্তু হাতে কাজ করা, একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এগুলি। এটা হচ্ছে হ্যান্ডলুম ইকত, এই যে সব বুটি কিন্তু মিনে করা, এই যে জড়ি দিয়ে আছে আর কৃষ্ণ নীল সুতো দিয়ে আছে, এগুলি কিন্তু ব্ল্যাক নয়। এই যে আসলটাও দেখছেন, আসলটাও কিন্তু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এগুলি সব, আর এই যে ইকতগুলোও কিন্তু মিলিয়ে মিলিয়ে বুনতে হয়, নাহলে এই সুতোটা কিন্তু এখানে চলে আসতে পারে। হ্যাঁ, এগুলি কিন্তু কোনো পাওয়ারলুম ফাওয়ারলুম ওই সমস্ত কোনো কিছুতে হয় না, এগুলি একদম হাতে। এই দেখুন শাড়ির ডিজাইন কোয়ালিটি দেখে আপনি পছন্দ করে নেবেন। দেখুন, কারণ আমরা তো ভিডিও আগে করতাম না, আমরা লকডাউনের পর থেকেই ভিডিওটা করি। আগে তো আমরা এমনি শুধু পাইকারিই বিক্রি করতাম, তো লকডাউনে ভিডিওটা করে দেখলাম যে না ভালোই রেসপন্স আসছে, তার জন্য আমরা লকডাউনের পর থেকে ভিডিও অনবরত করেই যাচ্ছি। এটা হচ্ছে খাদি, খাদি মডেল, খাদি একদম পিওর কটন খাদি, মাসলাইট খাদি যাকে বলে, সেই খাদি কাপড় এগুলি। এবার ধরুন তার মধ্যে, হ্যাঁ যেগুলি তাঁতে তৈরি হয়, এবার ধরুন ওই যে সুরাটের শাড়ি কি বেনারসের শাড়ি, ওইসব শাড়ি আমাদের কাছে পাওয়া যাবে না। ছাপা শাড়ি, মলমল, এইসব কিছু পাওয়া যাবে না, কারণ ওগুলি আমরা তৈরি করতে পারি না। একটা ছাপা শাড়ি তৈরি করতে গেলে আমাদের এইখানে দেখা যাবে যার শাড়ির দাম তার তিন গুণ পড়ে যাবে, আর যারা তৈরি করছে ওই ছাপা শাড়ি দেখা গেল 2000 পিস একই প্রিন্টের ছাপা মেশিনে তৈরি হয়ে আসছে, আর অত বড় বড় ইউনিট আমাদের নেইও, আর আমরা করতেও পারবো না, আমাদের ওই সব শাড়ি হবেও না। একদম পরিষ্কার, আমরা কিন্তু কিনে এনে কোনো শাড়ি বেচি না। দেখুন এগুলি হাতে হাতে কাজ করে, একদম পিওর কটন খাদি, পিওর কটনের উপরে আছে এসব, একদম পিওর কটন। দেখুন হাতে বুটি করা, এগুলি ভাষা বুটি বলে একে, এই বুটিগুলা কাপড়ের উপরে ফুটে থাকবে। দেখুন এটা কাঁথা স্টিচ করা, হাতে কাঁথা স্টিচ, একদম ছোট ছোট কাঁথার মতন সেলাই করা আছে, কাঁথার বতন সেলাই করা একদম। দেখুন এটাও খাদি, মাসলাইট কটনের উপরে, এই ডিজাইনগুলো দেখুন, ডিজাইনগুলো দেখলে এরকম প্রচুর ডিজাইন আছে, প্রচুর ডিজাইন আছে। ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না, একটুখানি ভিডিও হয়তো 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে কত দেখাবো, আর আমি ওই একটা দুটো কোনোটার আইটেম দেখাচ্ছি, কোনোটা দেখাচ্ছি না, এইভাবেই চলছে।
সমস্ত কালেকশন দেখতে হলে একবার ভিজিট করুন, আপনি দেখে যান, দেখে ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে নেবেন না, তার জন্য কোনো রকম কোনো প্রবলেম নেই আমাদের। কোয়ালিটিও বুঝতে পারবেন সামনাসামনি, ভিডিওতে তো কোয়ালিটি বোঝা যাবে না, যে আমি যে এত প্রশংসা করছি, এত ভালো বলছি যে আমার শাড়ি এগুলি ভালো মন্দ, সেটা আপনি বিচার করবেন, আমি কেন বিচার করবো, তাই না? একবার আসুন, এসে দেখুন, অল্প পরিমাণে মাল নিয়ে দেখুন, আপনি 10,000 টাকার মাল নিয়ে দেখুন আপনি যে কি জিনিসগুলো কি আছে দেখুন। এগুলি সব মাসলাইট খাদির উপরে, পুরো মাসলাইট কটন। এটা হচ্ছে লিলেন, এগুলি হচ্ছে জয়শ্রী লিলেন, একদম সরু পাতলা। এসব লিলেনের সুতো আলাদা, লিলেন প্রচুর রকম হয়। এটা হচ্ছে মসলিন, হ্যাঁ মসলিনের মধ্যে। এটাও মসলিন দেখুন, মসলিন বেনারসি একদম ট্রান্সফারিন, এগুলি ট্রান্সফারিন, এই যে একদম ট্রান্সফারিন, এ দেখলেই বোঝা যাবে, এ পরবেন। এগুলি পুরোই কিন্তু হাতে কাজ করা, এই এক একটা বুটি কিন্তু হাতে হাতে ঘুরানো সব। এই একটা মসলিন টিস্যু, বিভিন্ন ধরনের, আমি তো বললাম কি তসর গিচা লিলেন এগুলি তো দেখানোই সম্ভব না, এ তো প্রচুর শাড়ি, একটা করে দুটা করে দেখাতে গেলেও ধরেন প্রচুর আইটেম, প্রচুর আইটেম। এই যে তাঁতের শাড়ি আমি দুটো দেখালাম, তাঁতের শাড়ির মধ্যে মিনিমাম 150 ডিজাইন, হ্যান্ডলুম শাড়ি আমি 2-3 দেখালাম, ওর মধ্যেও ধরেন মিনিমাম 150-200 ডিজাইন আছে, এরকম সব ডিজাইন আছে। না ওই একটা ভিডিও কেন, আমি 10 ভিডিও করলেও সব দেখাতে পারবো না। দেখুন এই যে এগুলি সব মসলিন, প্রত্যেকটারই কিন্তু কালার হবে, প্রত্যেকটা আইটেমেরই, প্রত্যেকটা আইটেমেরই কালার হবে। দেখুন এগুলি হচ্ছে মসলিন, প্রত্যেকটা আইটেমেরই কালার হবে। এটা হচ্ছে তসর, দেখেন তসরের উপরে পুরোই কিন্তু হাতে কাজ করা, এগুলি পুরোই হাতে কাজ করা। আর এই যে দেখেন ফিতাগুলো কি তসরের, একদম চওড়া পাড়, ছোট পাড়ও আছে তসরের মধ্যে, এই যে এটা যেরকম তসর ছোট পাড়ের মধ্যে, তসরের মধ্যে ছোট পাড়। এই একটা তসর, সব তসর, হ্যাঁ সফটের মধ্যে, এগুলি সব সফটের মধ্যে। আর আমি আজকের মতন এই শাড়িটাই লাস্ট দেখাচ্ছি। আর আমাদের, আমার নাম হচ্ছে বাবু বসাক, দোকানের নাম হচ্ছে মলি শাড়ি সেন্টার, অ্যাড্রেস হচ্ছে 2 নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ। এটা হচ্ছে গিচা, তাদের জন্য বলতে চাই যে একবার আইসা আমার এখানে দেখে যাক, দেখে একবার ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, আর না হলে ফোনে আমার সাথে যোগাযোগ করে আসবে। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ফোনে ভিডিও কলেও সে যদি আসার যদি সময় না পায় ভিডিও কলে দেখে নিতে পারবে, তার জন্যও কোনো অসুবিধা নেই আমার, হ্যাঁ সমস্তভাবে আমি তার জন্য সহযোগিতা করব। হ্যাঁ তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি, নমস্কার, হ্যাঁ হ্যাঁ নমস্কার।